হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফিট সলিউশন জব ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ভিডিও। আজকে তোমাদের সঙ্গে সরাসরি শেয়ার করব ব্যারাকপুর স্টেডিয়ামের এসএসএফ গ্রাউন্ডের ডাব্লিউপি লেডি কনস্টেবলের ফিজিক্যালের গ্রাউন্ড। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ লাইভ প্রুফ, শুধুমাত্র তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি এবং তোমাদের প্রতিটি গ্রুপে 20 জন ক্যান্ডিডেট ছাড়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ লাইভ, তোমাদের প্রতিটি গ্রুপে 20 জন ক্যান্ডিডেট ছাড়া হয়েছে। এসএসএফ গ্রাউন্ড হচ্ছে তোমাদের 200 মিটার স্টাক। এখানে তোমাদের টোটাল 8 রাউন্ড দিতে হচ্ছে, যেখানে তোমাদের টাইম দেওয়া হচ্ছে 4.5 মিনিট। তোমরা প্রত্যেকে জানো, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের চেস্ট নাম্বার এবং ক্যাপ উভয়ই এখানে দেওয়া হচ্ছে। তোমাদের সমস্ত কিছু ক্যাপের মাধ্যমে এখানে কন্ট্রোল করা হবে, টাইম এবং তোমাদের রানের কত পাক হচ্ছে। পরবর্তী তোমাদের 23 ডিসেম্বর তোমাদের যাদের ফিজিক্যাল রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি করে দেখবে এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কেমন কী ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে। এবং তোমাদের পরবর্তী যাদের ফিজিক্যাল রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আমরা যে কোনো আপডেট প্রোভাইড করে থাকি সরাসরি তোমরা চ্যানেলে পেতেই। আজকে তোমরা ব্যারাকপুর যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের টোটাল যে ক্যান্ডিডেট ছাড়া হয়েছে 20 জন করে এবং এখানে কোয়ালিফাই প্রায় 70% ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে। এখানে শুধুমাত্র তোমাদের হাইটে একটু কড়াকড়ি হচ্ছে, তোমরা সরাসরি সেটি দেখতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ এখানে যে গ্রুপটা করা হচ্ছে, প্রতিটি গ্রুপরা ধরে রান করছে। তোমরা এইভাবে রান করবে, যদি গ্রুপ করে রান করো তাহলে তোমরা প্রত্যেকে কোয়ালিফাই করে যাবে। যদি তুমি গ্রুপ থেকে ছিটকে যাও তাহলে তোমার সেখানে প্রবলেম হবে, কারণ তুমি তাহলে টাইমটি সেখানে ম্যানেজমেন্ট বুঝতে পারবে না। এবং তোমাদের যেখান থেকে স্টার্টিং করা হয়েছে সেখানে তোমাদের অলরেডি তোমাদের ওয়াচ দেওয়া আছে, ওপরে তোমরা দেখে নেবে।